দাম নিয়ন্ত্রণে বনগাঁর বিভিন্ন বাজারে অভিযান। ব্যবসায়ীদের সাথে কথা বলার পাশাপাশি সাধারণ ক্রেতাদের সাথে কথা বলেন প্রশাসনিক কর্তারা। মাছ মাংস থেকে সবজি খাদ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণে আগেই নির্দেশ দিয়েছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সেই মতো শাকসবজি থেকে মাছ মাংস খাদ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণে কলকাতা থেকে শুরু করে রাজ্যের একাধিক জেলায় শুরু হয়েছে অভিযান। একইভাবে শুক্রবার সকালে বনগাঁর বিভিন্ন বাজারে জিনিসপত্রের দাম খতিয়ে দেখলেন প্রশাসনিক কর্তারা। প্রথমে বনগাঁ ট বাজার, তারপর নিউ মার্কেট বাজার ঘুরে দেখেন প্রশাসনিক কর্তারা। এদিন বাজারে গিয়ে সাধারণ ক্রেতাদের সাথে কথা বলার পাশাপাশি খুচরো বিক্রেতা ও পাইকারি বিক্রেতাদের সাথেও কথা বলেন প্রতিনিধি দলের সদস্যরা। আলু, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা প্রভৃতি জিনিস পাইকারি ব্যবসায়ীরা কোথা থেকে আনছেন, কত দামে বিক্রি করছেন, তাদের কাছ থেকে কেনার পর খুচরো ব্যবসায়ীরা সেটা কত দামে বিক্রি করছেন, সেসব বিষয়েও বিস্তারিত খোঁজখবর করেন তারা। এদিনের প্রতিনিধি দলে ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট তাজউদ্দিন আহমেদ সহ বনগাঁ শিল্প উন্নয়ন আধিকারিক ও কৃষি আধিকারিক। এদিন বাজারে ঘুরে বিভিন্ন ব্যবসায়ীদের সাথে কথা বলার পর ডেপুটি ম্যাজিস্ট্রেট বলেন, বাজার দর নিয়ন্ত্রণ করবার জন্য প্রশাসনিক স্তরে সিদ্ধান্ত হয়েছে। অন্যান্য সকল জায়গার মতো বনগাঁতেও বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে বাজার দর খতিয়ে দেখা হচ্ছে। রাজ্য সরকার নির্দেশ আছে যে দামগুলো যে বেড়ে গেছে সেগুলোর উপরে একটা কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা, সেটা করার জন্যই আমাদের এখান থেকে রাজনৈতিক সরকারে সব জায়গাতেই হচ্ছে, এটা জেলা সরকার সার্টিফিকেশন করতে সেটাকে আমরা নিয়ন্ত্রণের মধ্যে আনার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। মিউনিসিপ্যালিটি চকবাজার আমাদের যে নিউ মার্কেট এটাকে অনেক করা হচ্ছে, পুরো টিম নিয়ে করা হচ্ছে, বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে আমরা। পাশাপাশি এদিন বনগাঁর বিডিও কৃষ্ণেন্দু ঘোষের পক্ষ থেকেও বাজারে অভিযান চালানো হয়। এদিন মেডিয়া বাজারে পৌঁছে সেখানে ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের সাথে কথা বলেন বনগাঁর বিডিও। এ বিষয়ে বনগাঁ ট বাজারে আসা এক ক্রেতা রবীন্দ্রনাথ বিশ্বাস এদিন জানান, বাজার দর নিয়ন্ত্রণ করতে সরকার খুব চেষ্টা চালাচ্ছে, কিন্তু এক ধরনের কালোবাজারিরা কৃত্রিমভাবে জিনিসের দাম বাড়িয়ে চলেছেন। খুব চেষ্টা করছে যাতে বাজার নিয়ন্ত্রণ করতে পারে বা বাজারের দ্রব্যমূল্য কমাতে পারে, কিন্তু এক ধরনের কালোবাজারিরা তারা কিছুতেই কমাতে দিচ্ছে না, তারা মাল স্টক করে কৃত্রিম দাম বাড়াচ্ছে। হ্যাঁ, ঘরে স্টক আছে অথচ বাজারে ছাড়ছে না, এরাই হলো আসল শয়তান। আর এই সরকারের নিয়ম হলো গরিব মানুষকে ধরো, এই হলো সরকারের নিয়ম হলো গরিব মানুষকে ধরো, বড় লোককে ধরবো না। হ্যাঁ, অভিযোগ জানালাম যাতে আমরা সুলভে মাল পাই। হ্যাঁ, সুলভে মাল পাই সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপ বাজার, বনগাঁ। ফোন 03215257603।